lesson 33 hello english lesson 33 ekhane apnara dekhchen je porthonin amra eta already tick chole asche eta amra complete korchi ekhon amra jeta korbo seta hocche ekti cha er game khelon okay এখানে দেখছেন যে আমাদের 50 কয়েন পর্যন্ত এই গেমে আপনি 50 কয়েন পর্যন্ত জিতে নিতে পারবেন ওকে আমরা খেলা শুরু করি তো মনে রাখবেন যে যত স্পিডে স্ত্রী she lives সরি আমি এখানে মিস্টেক করে ফেলছি প্রথমটাই she lives আপনি কোথায় থাকেন Where do you live? এখানে যত স্পিডে আপনি দিল্লিতে বসন্ত কুঞ্জে থাকেন ইউ লিভ ইন বসন্ত কুঞ্জে ইন দিল্লি যত স্পিডে আপনি অ্যানসার দিতে পারবেন তত পয়েন্ট বেশি তার তাজমহলের কাছে থাকে হি লিভস ইন যে নিয়ার তাজমহল কোথায় হোয়ার কোথায় আপনি তুমি ইউ আপনি কোথায় থাকেন হোয়ার ডু ইউ লিভ শর্মা কোথায় থাকেন হোয়ার ডাজ মিস্টার শর্মা লিভ ভারতে ইন ইন্ডিয়া আমি দিল্লিতে থাকি আই লিভ ইন দিল্লি দেখুন যে আমাদের এই গেমটি কিন্তু আমরা 50 কয়েন ছিল আমি প্রথমটাই মিস করেছিলাম সেখানে আমি 5 কয়েন লস করছি আমি কিন্তু 45 কয়েন জিতে গেছি ওকে তো আমার এখন 10900 কয়েন জগেছে দেখুন যে আমরা কিন্তু এই গেমটি খেলার পরে আমাদের এখানে যে আপনি অর্থাৎ ইউ এটা কিন্তু দেখুন আমরা যে সবুজ কালার আছে লং টাইম শর্ট টাইমে আমি শর্ট টাইম অ্যান্সার কোনটা কোনটা করতে পারছি এখানে সবগুলো দেখা যাবে যে আমরা কোনগুলো কীভাবে এক্সামটা করলাম ওকে তো আমরা আবার ব্যাকে চলে গেলাম যে আমরা এখন দেখুন আমরা করছিলাম কিন্তু হচ্ছে lesson 33 আমরা এটা করছিলাম দেখেন 5 কয়েন বাকি আছে অর্থাৎ আমি যে প্রথমটা মিস করেছিলাম সেটা আপনি এখানে অলরেডি আমরা 5 কয়েন বাকি রয়ে গেছে তো আমরা চলে যাই নেক্সট একটি বানানের গেম খেলুন এখানে 50 কয়েন বাকি আছে আমরা এখান থেকে খেলতে পারবো এই গেমে আপনি 50 কয়েন পর্যন্ত জিততে পারবেন তার মানে আমি এটা 50 কয়েন জিততে পারবো তো চলুন দেখা যাক কোথায় ডব্লিউ এইচ ই আর হোয়ার কোথায় ওকে কোথায় আবারও ডব্লিউ এইচ ই আর হোয়ার কোথায় ইউ ইউ ওয়াই ও ইউ ইউ এখানে আপনি যত স্পিডে লিখতে পারেন ততই কম পয়েন্ট বেশি থাকবে আমি থাকি আই এল আই ভি ই লিভ I live. দিল্লিতে দেখছেন যে যখনই আমার সময় অভার হয়ে যাবে তখন কিন্তু আমি নাম্বারটা পাবো না থাকে এল আই ভি ই লিভ এখানেও আমি নাম্বার পাইনি নারী সে থাকে এস এ সি এস এইচ ই সি এল আই ভি ই এস লিভস ইউ থাকেন ওয়াই ইউ ইউ এল আই ভি ই লিভ ইউ লিভ তো দেখছেন যে আমরা কিন্তু অলরেডি দুইটা গেম এখানে আমি
35 পাইছি, 50 এর ভিতর 35। তো যাই হোক বন্ধুরা, এটা ছিল হচ্ছে আমার আজকের ক্লাস। তো আমরা প্রত্যেকেই এই চ্যাপ্টার ট্রিকে ব্যবহার করতে পারি। যারা আমরা ইংলিশ শেখার জন্য ইন্টারেস্টেড তারা অবশ্যই এই চ্যাপ্টারটিকে ব্যবহার করব, কারণ এই চ্যাপ্টারটা খুবই মজার একটি ব্যাপার। এবং এখানে নাম্বার কিভাবে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে নাম্বার যোগ হয়। তো এটা খুবই ইন্টারেস্টিং একটি চ্যাপ্টার। তো আমি এই চ্যাপ্টার ব্যবহার করি, আপনিও চ্যাপ্টারটি ব্যবহার করবেন এবং আমার সঙ্গে থাকবেন আশা করি। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই অফকোর্স প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড কিপ অন লাইক শেয়ার অ্যান্ড ইফ ইউ পসিবলি প্লিজ কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স। ওকে, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।